সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে চলে এসেছি ভিন্ন ধর্মী একটি ব্লগ নিয়ে, বিশেষ করে আমার চ্যানেলে। তো আমাকে আমাদের এক ভাইয়া, তার একটা ক্যান্টিন আছে, সেই ক্যান্টিনের কিছু খাবার টেস্ট করার জন্য আমাকে শুভেচ্ছা হিসেবে পাঠিয়েছে। তো এই ক্যান্টিনটা আসলে বিশেষ একটা ক্যান্টিন, যেখানে আসলে অফিসিয়াল লোকজন খাওয়া দাওয়া করে এবং এখানে বিভিন্ন প্রজেক্টের কাজ চলে, যার জন্য বিভিন্ন ফরেনাররাও এখানে থাকে। তো ফরেনাররাই বেশি খাওয়া দাওয়া করে, এটা জনসাধারণের জন্য উন্মুক্ত নয়। তো সে আমাদের পাঠিয়েছে খাবারটা টেস্ট করার জন্য। তো আজকে আমি যে কারণে আপনাদের সামনে চলে এসেছি, দেখেন আমাকে আসলে আমার চ্যানেলে ভিডিও দেখে আমার আমাদেরই এক ভাইয়া, সে প্রায় দেখে যে আমি বিভিন্ন ফুড ব্লগিং এর ব্লগগুলো দিয়ে থাকি, রিভিউ দিয়ে থাকি। তো তার একটা ক্যান্টিন আছে, তো সে আসলে দেখে জাস্ট শখের বিষয়ে, যে সে যেহেতু আমি যেহেতু অনেক জায়গায় বিভিন্ন জায়গায় খেয়ে থাকি, তো তার একটা ক্যান্টিন আছে, সেটা হচ্ছে আপনার বিশেষ একটা ক্যান্টিন যেখানে আসলে বেশিরভাগই ফরেনাররা আসেন, অফিসিয়ালি যেসব খাবার দাবার হয় এটা সাধারণ মানুষের জন্য নয়। তো সেইখানে সে তার তার একটা ফার্মের মতোই, ক্যান্টিনের মতোই তার ভেতরে, এবং সেখানে সে তার লোকজন দিয়ে সে পরিচালনা করে থাকেন। তো সে বললো যে আপনি যেহেতু বিভিন্ন জায়গায় খেয়ে দিয়ে থাকেন, সেই কারণে আমাকে তার ক্যান্টিনের কিছু খাবার সে আমাকে পাঠিয়েছে আমাকে জাস্ট টেস্ট করার জন্য, যে আমি যেহেতু অনেক জায়গায় খেয়ে থাকি, তো সেই কারণেই তারও শখ হলো যে তার আসলে ক্যান্টিনের খাবারটা কেমন আমি যাতে একটু টেস্ট করি। তো তাকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখেন এর মধ্যে সস আছে, দেখেন এর মধ্যে সস দিয়েছে, আর খাবারটা দেখেন ফয়েল পেপারে প্যাক করে, এবং এটা কিন্তু অনেক গরম, খাবারটা কিন্তু অনেক গরম, দেখেন ফয়েল পেপারটা খুলে দেখেন চমৎকার সেন্ট বেরোচ্ছে খাবারের। এটা হচ্ছে দেখেন মধ্যে আছে ফ্রেঞ্চ ফ্রাই এবং চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই এবং চিকেন ফ্রাই দেখেন, এ হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। তো খেয়ে বলি আসলে চমৎকার, খুবই টেস্ট, সাথে হচ্ছে চিকেন ফ্রাই দেখুন, এর ভিতরে প্রচুর পরিমাণে দিয়েছে, প্রচুর পরিমাণে এখানে চিকেন ফ্রাই এবং ফ্রেঞ্চ ফ্রাই আছে। দেখেন আপনারা একটু চিকেন ফ্রাইটা একটু খেয়ে বলি, সেই টেস্ট, খুবই টেস্টি, চিকেন ফ্রাইটা দেশি মুরগির মতো লাগছে কিন্তু আমার কাছে। তো সব মিলিয়ে আসলে ভাইয়াকে আর একবার থ্যাংক ইউ না দিলেই নয়, খুবই মজা লাগলো। তো আরেকটা প্যাকেট আছে, অনেক ওয়েট, দেখা যাক এর মধ্যে কি আছে। আমাদের এই খাবারটা খুবই ভালো লাগলো, এর মধ্যে দেখেন সস দিয়েছে, আসলে আমরা সস দিয়ে একটু পরে খাবো, আপনাদের একটু দেখাই
চমৎকার সেন্ট। রান্নার ডেকোরেশনটা দেখলেই বোঝা যাচ্ছে যে চমৎকার হাতের রান্না। দেখেন নুডলস, এটা এগ প্লাস চিকেন নুডলস, সাথে বড় বড় চিকেন আছে, দেখেন বড় বড় চিকেন, এটাও গরম। খেয়ে দেখি, অতুলনীয় অতুলনীয়। ব্যাপার হচ্ছে যে নুডলসটা আসলে হয়তো বা খেয়ে থাকবেন অনেক জায়গায়, কিন্তু এর মধ্যে এত সুন্দর ফ্লেভার আসতেছে, বিশেষ করে একটা ঘিয়ের ফ্লেভার আসতেছে, ঘি। চমৎকার, খুবই টেস্টি খাবারটা। সেই টেস্ট। দেখেন সব মিলিয়ে বলবো চমৎকার খাবার। তো আসলে যেহেতু এখানে জনসাধারণের যাওয়ার পারমিশন নেই, যদি যেতে হয় সেই ক্যান্টিনে পাস নিয়ে ঢুকতে হয়, তো এই কারণে আমি ক্যান্টিনের নামটা বললাম না। আর ভিডিওটাও আসলে আমার মনে হলো যে দাদা যেহেতু আমাকে পাঠিয়েছে, তো তো তার খাবারটা আসলে খেয়ে আপনাদের সাথেও শেয়ার করি যে বিষয়টা আসলে কি। তো আসলে ফয়েল পেপারে র্যাপিং করা একদম গরম গরম খাবার, প্রচুর পরিমাণে চিকেন ফ্রাই এবং প্রচুর পরিমাণে ফ্রেঞ্চ ফ্রাই আছে এখানে। আর এখানে আছে তা ওয়েট যা দেখছি তাতে অনেক ওয়েট, এখানে ভরপুর আপনার নুডলস দিয়েছে, যেটা আপনি কমপক্ষে 5-6 জন খেতে পারবেন। আর সস দিয়েছে অনেকগুলা, সস দিয়ে এটা খাবো। তো একটু পরে আমি সুন্দর করে সস দিয়ে আস্তে আস্তে এগুলো খাবো। তো এটাই বলছি, আসলে মানুষের ভালোবাসাটাই বড় ব্যাপার। এই যে সে ভালোবেসে আমার ব্লগগুলা দেখে তার মনে হলো যে দাদাকে আমি আমার ক্যান্টিনের খাবারটা খাওয়াই। তো বিষয়টা হচ্ছে যে তার ক্যান্টিনটা কিন্তু রেস্ট্রিক্টেড, সবাই যেতে পারে না। তো তারপরেও তার মনে হলো যে আমি যেহেতু বাইরে খেয়ে থাকি, তো তার খাবারটা আসলে আমাকে জাস্ট টেস্ট করার জন্য পাঠিয়েছে। তো আসলে আমার নুডলসটা আসলে ভিডিওর মাধ্যমে বোঝানো যাচ্ছে না যে কত টেস্টি। আমার সব থেকে ভালো লেগেছে নুডলসটা, এর মধ্যে সুন্দর কিছু ফ্লেভার পাচ্ছি, একদম সফট মুখে দেওয়ার সাথে সাথে চিকেনটা গলে যাচ্ছে, সাথে গাজর ক্যাপসিকাম অনেক কিছু আছে ভেতরে, অনেক সুন্দর। এবং আমি যতদূর শুনেছি সেই ক্যান্টিনে বেশিরভাগই ফরেনাররা খাওয়া দাওয়া করে থাকে, এবং সেই ক্যান্টিনটাই আমাদের এই ভাইয়া বা দাদা ইনি চালায়। তো ভাইয়াকে আবার থ্যাংক ইউ আমাকে এত সুন্দর খাবার পাঠানোর জন্য, অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই ভালো লাগলে লাইক দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।